हेलो फ्रेंड्स मजिलदार और अपने चाय से नागारी एंटारटेनमेंट आज भिडियो कथा पातीम जोनमणि राभार विषय। जोनमणि राभार कथा निश्चय इतिम्य अपने सकुए गम पासे। जोनमणि राभार एक घटना किसान कथा जड़ित जीवन कथा सकुए जाना बहुत बेसि प्रयोजन। सकुए विभिन्न धरण कथा कह से किसान कथा गुरुत्व दिया बहुत बेसि प्रयोजन। आज भिडियो तेने किसान कथा आलोचना चेस्टा करम। तो बेस देरी नक बोलो आज भिडियो आरम्भ करूँ। চাওক জোনমণি রাভার ক্ষেত্রত যেটো ঘটনা হয়েছে এটো বহুত বেশি সিরিয়াস ঘটনা। এই ঘটনাটোর পর আমি কিছুমান কথা গুরুত্ব দিব লাগে, আমি কিছুমান কথা সকলে ভাবিব লাগে। নাম্বার ওয়ান, এই ঘটনাটো যে অ্যাক্সিডেন্ট নহয় বা মার্ডার করা হয়েছে বা বহুততো আত্মহত্যা কব লৈছে না, এই গোটেই কাহিনীটোর পর আমার মনত উদয় হওয়া প্রশ্নটো হয়েছে কি সকলের উপর আমি ভরসা করো যদি আর কি সকলে মানে তেনেকুৱা নিরাপত্তাহীনতাত ভুগে তেতিয়াহলে সাধারণ রাইজক কেনেকৈ কেনেকৈ কোনটো যুক্তিৰে নিৰাপত্তা দিব। নেক্সট, যেতিয়া কিবা এটা ঘটনা হয় সেই ঘটনাটো হোৱাৰ পিছত যেতিয়া আইনী মেৰপাকত বা আইনত সোমায় তেতিয়া সেই ঘটনাটো সমস্ত ঘটনাটো আইনে নিৰ্ভৰ কৰে। কোন দোষী কোন নিৰ্দোষী কোনে কি শাস্তি পাব এই ঘটনাবিলাক সমস্ত ঘটনাটো আইনে নিৰ্ণয় কৰে। কিন্তু ছ'চিয়েল মিডিয়াত এনেকুৱা কিছুমান মহান মহান CBI CID-তকৈ বহুত ওপৰৰ মানুহ বহুত ওপৰৰ মালবিলাক ওলাই যায় যিবিলাকে মানে নিৰ্ণয় কৰি দিয়ে যে এইটো এনেকুৱা নহয় তেনেকুৱা। এই সমস্ত ঘটনাৰ পৰা আমি সকলোৱে অলপমান হ'লেও বিৰত থাকিব লাগে, আমি সকলোৱে অলপমান নিজৰ মগজুটো ঘটাব লাগে যে এনেকুৱা ধৰণৰ এই কেৱল ছ'চিয়েল মিডিয়া আছে বুলিয়ে নিজৰ মতে যি কয় নিজৰ মনটোৱে যি কৈছে তেনেকুৱা ধৰণৰ কথাবিলাক ছ'চিয়েল মিডিয়াত লিখি দিব নালাগে। কথাবিলাকত সকলোৱে অলপমান হ'লেও গুৰুত্ব দিব লাগে, কথাবিলাক অলপমান সকলোৱে ভাবিব লাগে কেনেকৈ মানে এই কথাবিলাকৰ যাতে ভয়ংকৰ শাস্তি দিব পাৰি সেই কথাটোতহে নিৰ্ণয় কৰিব লাগে। আমি বৰে সেইবিলাক বিচাৰি উলিয়াই দিয়াৰ প্ৰয়োজন নাই যে কোন দোষী কোন নিৰ্দোষী, সেইবিলাকৰ কাৰণে প্ৰশাসন আছে, সেইবিলাকৰ কাৰণে আইন কানুন আছে। কিন্তু আমি বৰে এইবিলাকৰ কাৰণে দাবী উত্থাপন কৰিব পাৰোঁ, কিন্তু আমি বৰে দাবী উত্থাপন নকৰি আমি বৰে মানে জাজ হৈ বহি পৰোঁ, এইবিলাকৰ ক্ষেত্ৰত সকলোৱে অলপমান গুৰুত্ব দিয়াৰ প্ৰয়োজন আছে। নেক্সট, বহুতকে দেখা পাইছোঁ নিউজ চেনেলৰ আগত আহি যি টি কথা কৈ আছে তেওঁলোকৰ মাজত মানে হয়তো কিবা প্রুফ থাকিব পারে হয়তো আছে, সেই কথাবিলাক নিউজ চ্যানেলের আগত আহি কথা কলে একো নাই। কারণ নিউজ চ্যানেলবিলাকে TRP-র কারণে আপনার জীবনটো বরবাদ করবলে বা আপনার জীবনটো ভয়ঙ্কর একটা দিকলৈ গতি করাতে তেওঁলোকৰ একো ফর্ক নপরে। চাও কিবা এটা ঘটনা হলে অপরাধীজনের মুখ বিলাক ঢাকি মানে নিউজ চ্যানেলত দিয়ে, কিন্তু কিবা এটা সিক্রেট ইনফরমেশন কোনোবা এজন সাক্ষী হয়ে আছে সেই কথাবিলাক যেতিয়া দেখুৱা হয় তেতিয়া কিন্তু তেওঁৰ মুখখন দেখুৱাই দিয়ে, তেওঁ এটা ভয়ঙ্কর বিপদৰ হয়তো মুখামুখি কৰিব লগা হ'ব পাৰে। গতিকে কিবা এটা ইনফৰমেশ্যন পাইছে ক'ৰবাত কিবা আপুনি সাক্ষী পাইছে আপুনি চকুৰে দেখিছে কিবা পাইছে সেই কথাবিলাক এই নিউজ চেনেল এইবিলাক একো কৰিব নোৱাৰে, একো কৰিব নোৱাৰে, বিশ্বাস কৰক এইবিলাক একো কৰিব নোৱাৰে। গতিকে এওঁলোকৰ আগত কোৱাতকৈ আপোনালোকে পুলিচ CID CBI নাইবা অসমৰ মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া বা যিসকল লোকর আগত কলে কিবা বেনিফিট হব। চাওক কেইদিনমান আগতে যি ঘটনা হয়েছে ওয়ালিউল ইসলাম আর ডক্টর সঙ্গীতা, এই ঘটনাটো কোনে পুলিশক ইনফর্ম করেছিল কথাটো কিন্তু আজিলৈকে কোনেও জানা নাই। যদি সেই কথাটো জানিলে হয় নিউজ চ্যানেলের আগত যদি কলে হয় যে এনেকুৱা ধরনের কারোবার ঘরের উপর মানুষ বান্ধি থাকছে সৰু বাচ্চাক বান্ধি থাকছে নিউজ চ্যানেলে কিন্তু সেইটো TRP হিসাবে বজাল হয়। গতিকে এই নিউজ চ্যানেলের আগত কোয়ার কোনো ধরনের প্রয়োজন নাই, কথাটো সেই ক্ষেত্রতো অলপমান সজাগ হবর হয়েছে। আমি বড় কিবা এটা ইনফরমেশন পালে কেবল নিজের পপুলার হওয়ার কারণে বা কিবা কোয়ার কারণে নিউজ চ্যানেলের আগত কথা কই নিজের বিপদ নিজেই চপাই লওয়ার কোনো প্রয়োজন নাই, এই ক্ষেত্রতো সকলেও অলপমান সজাগ হোক। অসমত কিবা এটা ঘটনা হলে দল সংগঠনবিলাকে বহুত ধরনের মাত মাতে, কিন্তু যোৱা কিছুদিনৰ পৰা যদি লক্ষ্য করা হয় অসমৰ নামি দামি সংগঠন মানে যিবিলাক একদম সদায় মুখত থাকে যিকোনো ঘটনা হলে কথা কয় মাত মাতে সেই সংগঠনবিলাক কিন্তু জোনমণি রাভার ক্ষেত্রত নীরব হয়ে আছে। নাজানো কিয় কিন্তু এই ঘটনাবিলাকৰ ক্ষেত্রত পুলিশ প্রশাসনের লগত যি ঘটনা হয়েছে জোনমণি রাভার হত্যাই হয়েছে অ্যাক্সিডেন্টে হয়েছে বা আত্মহত্যা করেছে সেইবিলাক পিছৰ কথা, সেইবিলাক আইনে নির্ণয় করব। কিন্তু এইবিলাকৰ ক্ষেত্রত আমি সকলোৱে মাত মাতিব লাগে যদি জোনমণি রাভার তেনেকুৱা ধরনে কোনোবা হত্যা করেছে যিসকল লোক দোষী সেইবিলাকক যাতে ভয়ংকৰ ভয়ংকৰৰূপে শাস্তি দিব পাৰে তাৰ কাৰণে আমি সকলোৱে মাত মাতিব লাগে। আজিৰ এই ভিডিঅ'টোৰ জৰিয়তে কি ক'ব বিচাৰিছোঁ নিশ্চয় আপোনালোকে বুজিব পাৰিছে। যদি আপুনি মোৰ কথাৰ সৈতে একমত হয় তেতিয়াহ'লে লাইক কৰক আৰু একমত নহ'লে ডিছলাইক কৰিব পাৰে, ন' প্ৰব্লেম। কিন্তু কিভাৱে কথাবোৰ কমেণ্টত লিখিবলৈ একদমেই নাপাহৰিব, ভিডিঅ'টো শ্বেয়াৰ কৰি দিয়ক, সকলোবোৰ মানুহৰ চকুত পৰিব লাগে, অলপমান এইবিলাক কথা সকলোৱে ভাবাৰ প্ৰয়োজন আছে, সকলোলৈ শ্বেয়াৰ কৰি দিয়ক। খুব সোনকালে নতুন এটা ভিডিঅ'ৰ সৈতে লগ পাম, আজিলৈকে আহিছোঁ, টিল দেন, টাটা বাই।